আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অফিশিয়াল চ্যানেল প্রফিট স্পিচ আজ আমরা আলোচনা করব সুদের গুনা কত প্রকার ও কি কি হজরত আব্দুল্লাহ ইবনে মাস উদ রাদাল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন সুদের গুনা তিয়াত্তর প্রকার এর চেয়ে নিম্ন পর্যায়ের গুনা হল শিও মাতার সাথে বেবিচারে লিপ্ত হবার সমপর্যায়ের গুণা হজরত হ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন সুদের গুণা সত্তর থেকে বেশি সুদের গুণা আল্লাহর সাথে শরিক করার সমতুল্য হজরত আবু হুরাইরা রাদাল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন সুদের সত্তর প্রকার গুণা রয়েছে এর নিম্নতম হল শিও মাতার সাথে ব্যবচারে লিপ্ত হবার সমতুল্য কোনো ব্যক্তির পরিমাণ সুদ এক উপার্জন করা মুসলমান অবস্থায় চিনা করা হতেও বেশি গুনাহের কাজ অন্য এক রেওয়ায়েতে হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদালাহ বলেন সুদের বাহাত্তর প্রকারের গুণা রয়েছে এগুলো থেকে সবচেয়ে ছোট গুণাটি হল মুসলমান অবস্থায় কোনো লোক মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত হবার সমতুল্য সুদের একটি দিরহাম গ্রহণ করা তিরিশ বারের বেশি জিনায় লিপ্ত হবার সমতুল্য হজরত আব্দুল্লাহ ইবনে হানজাল হো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আসলাম বলেছেন জেনে শুনে সুদের একটি দিরহাম গ্রহণ করা বার ব্যবিচারে লিপ্ত হবার থেকেও ভয়ানক অপরাধ হজরত আনা সর থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল আলাইসাল্লাম আমাদের সম্মুখে এক জ্ঞানগর্ভ ভাষণ দান করেন এ ভাষণে তিনি সুদ সম্পর্কে আলোচনা করেন এবং সুদের ধ্বংসাত্মক পরিণামের কথা উপস্থাপন করেন তিনি বলেছেন সুদ হিসেবে একটি দিরহাম গ্রহণ করা আল্লাহর কাছে ছত্রিশবার চীনা করা থেকে মারাত্মক অপরাধ এরপর তিনি বলেছেন কোনো মুসলমানের ইজ্জত সম্ভ্রমের উপর আঘাত করা সবচেয়ে মারাত্মক ধরনের সুদ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সোল্লাম বলেছেন কোন লোক যদি হকদার লোকের হককে নাস্তানাবোধ করার অভিপ্রায়ে অত্যাচারী ব্যক্তিকে সহযোগিতা করে তবে সে আল্লাহ তালা ও তার রাসলের জিম্মাদারি থেকে বের হয়ে যায় সুদের একটি দীর্হাম গ্রহণ করা হলে বার ব্যবচারে লিপ্ত হওয়া থেকে ভয়ানক অপরাধ হারাম সম্পদ ধারা লালিত পালিত শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত স্থান হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদাল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন খাওয়ার উপযোগী হবার আগে ফলফলাদি বিক্রয় করতে রাসুল সোল্ল সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেন যখন এলাকার সুদ ও জিনা ব্যাপকভাবে প্রসারিত হয় তখন এলাকাবাসী নিজেদের উপর আল্লাহর গজবকে অতি তাড়াতাড়ি টেনে নিয়ে আসে